فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. আমাবাদ ইন্ডিয়া থেকে একবার প্রশ্ন করেছেন নাম সাহেম তিনি প্রশ্ন করেছেন মহিলারা কেন চুল কাটতে পারবে না আর মহিলারা পুরুষরা যেহেতু সব চুল কাটতে পারে মহিলারা কেন কাটতে পারবে না কেন কাটতে পারবে না এটু জানিয়ে উপকৃত করবেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন মহিলারা চুল কাটতে পারবে না এরকম ব্যাপারটা নয়া হলে মহিলাদের আহ চুল পুরুষদের মতো ছোট করতে পারবে না আর পুরুষদের মতো রাখতে পারবে না অনেকগুলো ব্যাপার সবার আছে তার মধ্যে একটি মূল কথা হচ্ছে যে পুরুষদের পুরুষ এবং মহিলা আলাদা একটা বিষয় এই কারণে মহিলারা চুল পুরুষদের মতো করে কেটে ফেলতে পারবে না যে ব্যাপারে হাদিস নবী করিম সাল্লাহ আলী ওয়া

পুরুষের বেশ ধারণ করে এবং যে সে সকল পুরুষদের উপর অভিশাপ যারা যারা মহিলাদের বেশ ধারণ করে তার মানে পুরুষরা যদি মহিলাদের উপরে মহিলাদের বেশ ধারণ করে এবং মহিলারাও যদি পুরুষদের বেশ ধারণ করে এইটার উপরে নবী করিম সাল্লাহ সাল্লাম অভিশাপ বর্ষণ করেছেন তাহলে মহিলারা পুরুষদের মহিলা এবং পুরুষ দুটা আলাদা ভিন্ন দুটি জাতি আলাসান সৃষ্টি করেছেন এখন মহিলাদের চুল কাটা যাবে কিনা। মহিলাদের চুল কাটার ব্যাপারে ওলামায় কেরামদের তিনটি মত এসেছে প্রথম মত হচ্ছে কিছু কিছু ওলামায় কেরামরা বলেছেন যে মহিলাদের চুল কাটা হচ্ছে মাকরু কোন কোনো ওলামাই কেরামরা বলেছেন চুল কাটা হারাম আর কোনো কোনো মহিলারা কোনো কোন ওলামাই কেরামরা বলেছেন যে মহিলাদের চুল কাটা হচ্ছে বৈধ বা জায়েজ তো এখন সব কিছুর উর্ধে এখন আসলে কোনটা মাকরু হারাম না জায়েজ কোনটি আসলে মহিলাদের চুল কাটার সময় আহ সাপেক্ষে কিছু কিছু সময় জায়েজ যেমন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে মহিলাদের হজের সময় আ একাঙ্গুল অথবা আধা পরিমাণ চুল কাটার অনুমতি দিয়েছেন টাক করা তার তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাহ সাল্লাম পুরুষদেরকে টাক করার একবারে ছোট করে ফেলার অনুমতি দিয়েছেন কিন্তু মহিলাদেরকে পূর্ণাঙ্গ চুল কেটে ফেলা একবার ছোট করে ফেলার অনুমতি দেন নেই বরং আধা আঙ্গুল পরিমাণ চুল কাটতে বলেছেন মানে কাটার অনুমতি দিয়েছেন কিন্তু সামান্য এখনো যদি কোনো মহিলা চুল কাটতে চাই তাহলে যেমন ধরেন তার মা চুলের মাথা ফেটে গেছে বা চুল অনেক বেশি অনেক বড় হয়ে গেছে পা পর্যন্ত পৌঁছে গেছে তার অস্বস্তি হচ্ছে সামান্য কিছু কেটে ফেলা বা মাথা মাথা সামান্য ছোট করে ফেলা এগুলোর ব্যাপারে অনুমতি আছে বলে অনেক ওলামাইকেরা আমরা মত প্রকাশ করেছেন কিন্তু কার মহিলারা যেভাবে চুল কাটতে চাই এইভাবে চুল কাটা জায়েজ নাই কেননা কয়েকটি ক্ষেত্রে অবশ্যই মহিলারা এই স্টাইলে চুল কাটতে পারবে না যেমন মহিলা মহিলারা বর্তমানে চুল কাটতে চায় বিধর্মীদের সাদৃশ্য সাদৃশ্যস্বরূপ এখন বিধর্মী মহিলারা ছোট করে পুরুষদের মতো চুল রেখে মানুষকে পর পুরুষকে আকৃষ্ট করতে চায় তো এই বিধর্মীদের স্টাইলে ছোট করে চুল কাটতে পারবে না এটা সম্পূর্ণ রূপে হারাম দুই নম্বর হচ্ছে নায়িকা গায়িকা মডেল মডেলরা যেভাবে এখন চুল কেটে ছোট করে রাখে এভাবেও চুল রাখতে পারবে না তিন নম্বর পরপর একটু আকৃষ্ট করার জন্য চুল আহ কাটতে পারবে না তারপরে সেলুনে গিয়েও যেভাবে আজকে সেলুনে বা আপনার বিউটি পার্লারে গিয়ে যেভাবে চুল কেটে আসে এভাবে ছোট করে আসে এভাবেও সেটা তারা কাটতে পারবে না তারপরে হচ্ছে পুরুষের সাদৃশ্য রাখতে পারবে না পুরুষের সাদৃশ্য রাখলে তারপরে আহ বর্ষণ দর্শন করা হয়েছে সার স্বামীর অনুমতি ছাড়াও সে সামান্য পরিমাণ চুলো কাটতে পারবে না এ ব্যাপারে হাদি শিশির জন্য বিক্রম সাল্ল্লাহ আলীহাসাল্লাম বলেছেন মান তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যার অনুসরণ করবে মহিলা যদি কোনো বিধর্মী মহিলার অনুসরণ করে অনুকরণ করে কোনো নায়িকা গায়িকার অনুসরণ করে তারপরে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য আহ ব্যবচারী মহিলাদের অনুসরণ করে তারপরে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য তারা এই সমস্ত পথ অবলম্বন করে তারপরে নবী করিম ব্যাপারে সতর্ক বানিয়ে আছে যে মমিথ মা এলাত যে তারা পরপুরুষকে আকৃষ্ট করবে পরপুরুষ তার দিকে আকৃষ্ট করবে এই ধরনের মহিলাকে বলেছেন এবং জান্না জান্নাতের গন্ধ সে ব্যক্তি সেই মহিলা পাবেন এরকম হাদিস এসেছে তো সর্ব সাফল্যে যেটা এসেছে যে মহিলারা প্রয়োজনে সামান্য কিছু অস্বস্তির কারণে হোক আর চুল মাথা ফেটে যাওয়ার কারণে হোক বা হজে গেলে সামান্য পরিমাণ কাটতে কাটতে পারবে অনেক ছোট করতে পারবে না সামনে চুল কেটে পুরুষদের মত তৈ তৈরি করতে পারবে না বা বিধর্মীদের কোন সাদৃশ্য করতে পারবে না এইভাবে জায়েজ নয় এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লানত বর্ষণ করেছেন আর বাকিটা যদি যদি কেউ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানতশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহু যে যে দলের অনুগত করবে যার অনুসরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হোসে তাদেরই একজন ইহুদিন আসারাদের অনুসরণ করলে ইহুদিন আসারাদের মতোই অনুসরণ তাদের মতোই একজন হবে কোন মহিলা যদি নায়িকা যাকে অনুসরণ করে তাদের তাদের দলেই সামিল হবে এবং কেমন ময়দানে তাদের সাথে হাসন হবে আপনি কোনটা চান আপনি ভালো জানেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত